মঙ্গলবার দীর্ঘ সময় ধরে অটো টোটো সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত। চরম উত্তেজনা পৌঁছালো ঘটনা মীমাংসা করতে এসে আক্রান্ত হন তৃণমূল নেতা দেবব্রত পাল। পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও কি কারণে এই উত্তেজনা? বারাসাতের সাম্প্রতিক উত্তেজনা চর্চার প্রসঙ্গে তৃণমূল দল থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অভিযোগ ও চলতে থাকা বিভিন্ন অবৈধ কাজকর্মে প্রতিবাদ করেন তিনি। এরপর আক্রান্ত হয়ে থাকে অভিযোগ দেবব্রত পালের প্রতিবাদে ক্ষিপ্ত হয় দুষ্কৃতী অরিন্দম ব্যানার্জি ওরফে বুড়ো লোকজন, তার উপর চড়াও হয়। এরপর দেবব্রত পাল অভিযোগ করেছেন বিভিন্ন সমাজ বিরোধী কাজে লিপ্ত অরিন্দম ব্যানার্জি প্রচুর টাকা তোলাবাজি হতো, তৃণমূলের সঙ্গে সংসর্গহীন সমাজ বিরোধী অরিন্দম ওরফে বুড়ো। বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান এবং ট্রেড ইউনিয়নের নেতা তাপস দাশগুপ্ত এবং তিনিও মানছেন তোলাবাজি হতো এবং আইন বহির্ভূত কাজ হতো, যার নেতৃত্ব ছিল অরিন্দমের এবং বুড়ো সমাজ বিরোধী কিনা তা নিয়ে মত প্রকাশ করেননি তিনি। সমাজ বিরোধী তত্ত্বে শিলমোহর না দিয়ে তাপস দাশগুপ্ত জানিয়েছেন, আক্রমণকারীরা দলের বাইরের লোক এবং তাদের সময় তৃণমূলের কোনো সংসর্গ নেই, টাকার কারণে তারা ক্ষমতা ব্যবহারের চেষ্টা করেছিল। বিরোধী ব্যুরো দীর্ঘদিন এখানে অন্যায় কাজ করছিল এবং শুধু অটো টোটো নয়, এই তৃণমূল ওয়ার্ডে কান পাতলে আপনারা জানতে পারবেন আমার তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন কিন্তু ওকে কোনো মান্যতা দেয়নি। ওকে এক কথায় না, এক কথায় বলবো, তৃণমূল কোনো কাউকে এরকমভাবে সমাজবিরোধী কাজকলাপ করার জন্য লাইসেন্স দেয় না। ও সমাজবিরোধী এবং ও এর আগে ডিওয়াইফাই করতো, 2009 ডিওয়াইফাই করেছে। বারবার প্রতিবাদ করব, যতবার এরকম অন্যায় কাজ হবে বারাসাতে বারবার প্রতিবাদ করব, তাতে যদি আমার প্রাণ সংশয় থাকে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি।